প্রোটিন ডাল রান্না করেছি। গোটা মুগ ডাল সবুজ রঙের, সবুজ রঙের যে মুগ ডাল হয় ওই মুগ ডাল রান্না করেছি। প্রেসার কুকারে প্রথমে সেদ্ধ করে নিয়েছি, তারপর আদা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, বেটে নিলাম মশলা, সর্ষের তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আদা কাঁচা লঙ্কা মশলাও কাঁটা, ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে সেদ্ধ করে রাখা সবুজ রঙের মুগ ডাল কড়াইয়ের মধ্যে ছেড়ে দিতে হবে। খেতে খুব সুস্বাদু হয়েছে, রুটির সঙ্গে খুব সুন্দর খাওয়া যাবে। নুন দিতে হবে স্বাদ মতো, জল দিতে হবে, তারপর নেড়ে চেড়ে নিতে হবে। সবুজ রঙের গোটা মুগ ডাল অসাধারণ খেতে স্বাদের হয়েছে, ভালো দ্বিগুণ স্বাদের হয়েছে।